গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধান আছো। আর আমার কথাগুলো একটু কেমন কেমন লাগবে, কারণ দাঁতে রুট ক্যানাল করা হয়েছে। তো আজকে সকাল থেকে প্রচণ্ড যন্ত্রণা করছিলো, রাত্রিবেলাও যন্ত্রণা করেছে, আর দুদিন থেকে দাঁতটা খুবই যন্ত্রণা করছিল। তারপরে ওই গেলাম, রুট ক্যানাল করতে হবে, কারণ এইদিকে দাঁতে পোকা লেগেছিলো, উঠানো হয়েছে, 2 বছর হয়ে গেল। এবার এদিকটা নিচে লেগেছে, সেহেতু এদিকে নেই, এদিকে উঠালে অসুবিধা হবে, ওই জন্য মানে দাঁত ডক্টর বললো যে রুট ক্যানেল করে নিতে, নাহলে খেতে অসুবিধা হবে। তো যাই হোক, এই জায়গাটা তুলোল দিয়ে রেখেছে। তো আবারও সোমবারে যেতে হবে, যদি পারি সোমবারে দেখাবো। আর আজকে করে এলাম, 4 দিন যেতে হবে, তারপরে ক্যাব বসিয়ে দিবে। যাই হোক, আর আজকে কাজকাম সেরকম কিছু করিনি, সকাল থেকে ওরা খেলছে বসে বসে। আর এই যে রান্না বসিয়েছি, মাছ ভাজছি, এই কড়াইটা আবার পাল্টাতে হবে আমাকে, কারণ এই কড়াইটা ফুটো হয়ে গেছে, তেল পরে দিয়ে ওই যে পিছনটা একটু চেপে গেছে। শোল মাছ, আর এই যে আলু করলা ভেজেছি পেঁয়াজ দিয়ে, মাছ করছি আলু দিয়ে আর আলু করলা ভেজেছি। আজকে দুপুরে এটাই, আর খেতে বলেছে পাতলা পাতলা, তবে মাছটা নেওয়া হয়ে গেছিলো সকালবেলা, বিক্রি করতে এসেছিলো ওই ভাইয়াটার কাছে, নেওয়া হয়েছে সকালে। খেতে তো হবে, আমি না খেলে ওরা তো খাবে, খেতে ফাটছে ফটফট করে, খেতে বলেছে পাতলা পাতলা। আর এই দিকটা দিয়ে খেতে বারণ করেছে, যেদিকে রুট ক্যানেল করেছে, আর বাদ বাকি এদিক দিয়ে দাঁত তো উঠানো আছে, সেহেতু খেতে অসুবিধা হচ্ছে এই দিকটা দিয়ে। তো আজকে সে সকাল থেকে কিছুই দেখায়নি, আর ঘরটাগুলো তো পোছানো পোছানো যাই হোক হয়ে গেছে, বাচ্চা আছে সেহেতু গুছিয়ে রাখা হয় না। যেই এইদিককার পর্দাটা দেখো, ওই এইদিকার পর্দাটা যেই ছেলে খুলে ঠিক করে রাখবো, ওদের খেলাপাতি বা কিছু থাকে নিচে আসবে, এসে আবার সেই সেই রকমই করে দেবে। ছটফট ফটফট ফট করেই যাচ্ছে, মাছগুলো ভেজে নিই। আর ভাত হয়ে গেছে, আলু করলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর হয়তো মাছের ঝোল। আর কাচাকুচি সেরকম আজকে করিনি, অল্পই করেছে ছেলেদের জামাকাপড়গুলো, আর ওর পাপার জামাকাপড়গুলো আজকে ধুতে পারিনি, যেহেতু আর এটা না যন্ত্রণা করছে প্রচণ্ড। তো বলল ওষুধ দিয়েছে 4টে, যে যদি ব্যথা বুঝো, বোঝার পরে খাবে, নাহলে খাওয়ার দরকার নেই, একটু পাওয়ারের ট্যাবলেট দিয়েছে। তো যাই হোক, চলো দিওয়ালি গেল, আবার সব কাজের শুরু, কারণ কাজ তো থাকবেই। দেখতে থাকো, আবারও বিকালে আসছি তোমাদের সামনে, কারণ 2:45 বাজতে চলছে, ওদেরকে খেতে দিই। এই যে পড়েছিলাম ওই জন্য ধুয়ে দিয়েছি এটা চুড়িদারটা, তো খেতে দিই, নাহলে ওদের খিদেও পেয়েছে। সকালে আলু পরোটা করেছিলাম, আর সবজি সেরকম ঘরে নেই, ডিম নিয়ে এসেছিলো আর মাছ নিয়ে এসেছিলো আজকে। তো ডিম কালকে শনিবার আর হবে না, ডিমটা দেখবো পরশুদিন। আর দেখি, চলো দেখাচ্ছি টাইম কটা বাজে। আর এই যে ফুলের ই দিয়ে সাজিয়ে, ফুলের মালাটা দিয়ে সাজিয়ে, মালাটা পড়ে গেছে, ইটা ধুয়ে দিয়েছি, বসি তো চাটাইটা টাইপের পেতে, সেদিন ভাইফোঁটার দিন ওদের খেতে দিয়েছিলাম, এই যে সব ফেলেছিল ওই জন্য ধুয়ে দিয়েছি। টাইমটা দেখো, 5 বাকি আছে, 3টে বাজতে। আর এখানে হচ্ছে ছট পুজো, বিকেলটা একটু ভালো লাগলো, দিয়ে গিয়েছিলাম নদীর ধারে ছট পুজো দেখতে, সবাই মিলেই গিয়েছিলাম আমরা। তো তোমাদেরকেও দেখাচ্ছি, এই যে ছট পুজো হচ্ছে দেখো, ¶¶
আজকের মতো আসছি, টাটা। আবারও কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে।